সাগর রুনি হত্যা মামলা পেশাদারিত্বের সাথে তদন্ত করা হচ্ছে এমন দাবি করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি জানান, এ মামলায় কোনো নিরপরাধ ব্যক্তি যেন সাজা না পায় নজর রাখা হচ্ছে সেদিকেও। দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাগর রুনি হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, শীঘ্রই মামলাটির বিষয়ে আশানুরূপ তথ্য পাওয়া যাবে। আমরা এখনও এইটা তদন্ত চলমান রেখেছি এবং আমরা আশা করি যে আমরা এটা তদন্ত খুব দ্রুত সময়ের ভিতরে আমরা দিতে পারবো। বাট আমাদের একটাই কথা, আমি যেটা আপনাদেরকে বলেছি যে আমরা চাবো যে আমাদের তদন্তের মাধ্যমে যেন কোনো নিরপরাধ ব্যক্তি যেন দোষী সাব্যস্ত না হয়।